السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونؤمن به ونتوكل عليه. ونثني عليه الخير كله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد يقول الله سبحانه وتعالى في كلامه المجيد ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يقول سبحانه وتعالى فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا قال أبو الدرداء وابو امامه وانس وواصلة الاسكر رضي الله تعالى عنهم خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتنازع في شيء من الدين فغضب غضبا شد غضبا شديدا لم يغضب مثله قال ثم انتهرنا قال يا أمة محمد لا تهيجوا على أنفسكم وهج النار ثم قال أبهذا أمرتم

তাহলে যে বিষয়টি আমরা আলোচনা শুরু করেছিলাম সে বিষয়টি অনেকটা মানে কন্টিনিউ না হওয়ার কারণে নিয়মিত বা ধারাবাহিক আলোচনা না হওয়ার কারণে আমরা লক্ষ্য করে আসছি যে আসলে অনেকটা মানে আলোচনার জন্য সমস্যা হয়ে গিয়েছে তারপরেও আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তালা এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়টি আমাদের এখানে আছে সেগুলো আপনাদের সামনে পেশ করার জন্য যেহেতু অনেকদিন পর ক্লাস হলে স্বাভাবিক ভাবে আমরা আগে যে কথাগুলো আলোচনা করেছি সেগুলো অনেকের নলেজের মধ্যে থাকার কথা না এবং যে সাবজেক্ট বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছি খুবই একাডেমিক সাবজেক্ট তাহলে এটা মানে যদি আগের বিষয়ের সাথে সম্পৃক্ত না হয় তাহলে বুঝতেও সমস্যা তারপরেও মৌলিক বিষয় আমার বিশ্বাসে আপনাদের বুঝতে সমস্যা হবে না কারণ অত্যন্ত আদির মধ্যে এমন কোন কঠিন বিষয় নেই যে মানুষ বুঝতে পারবে না কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে মানুষকে বোঝানোর জন্য দেয়া হয়েছে সহজ করে দেয়া হয়েছে তাই এখানে এমন কোন কঠিন জিনিস নেই যে এটা বোঝার জন্য অনেক কষ্ট করতে হবে বাতি এমন না আমরা আলোচনা শুরু করেছিলাম الاختلاف নি আপনাদের জানা আছে الاختلاف এবং خلاف এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং বলেছি যে الاختلاف মতপার্থক্য বা মতবিরোধ যেই নাম দেন না কেন এটাকে মতবিরোধ নাম দেন মত পার্থক্য নাম দেন মত বৈচিত্র্য নাম দেন মানে মতের বিভিন্নতা নাম দেন যেই নাম দেন না কেন বা মানে খেলাফ যেটি এর সাথে যদি কোন ক্ষেত্রে দুটি জিনিস যোগ হয় তাহলে এটি নিন্দিত নন্দিত নয় এটি গর্হিত এটি বৈধ নয় এটি অপ্রশংসিত মোটেও প্রশংসিত নয় এবং এটি হারাম নিষিদ্ধ কাজ এটি হালাল হওয়ার কোনো উপায় নেই সেই বিষয়টি হচ্ছে একটি হচ্ছে এখতলাফের সাথে যদি জাহাল মূর্খতা যোগ হয় এখতলাফের সাথে মূর্খতা যোগ হয় কারণ মূর্খ লোক আসলে এখতলাফ সম্পর্কে বুঝতে পারে না এই জন্য ক্ষেত্রে ওলামাই কালাম কথা বলেছেন যে জাহিল লোকদের কাছে আপনি ইখতলাফ আলোচনা করবেন না তাহলে বড় বিপদের মধ্যে ফেলে দিলেন আপনি বিপদের মধ্যে পড়বেন তারপরে তাকে বড় বিপদের মধ্যে ফেলে দিলেন কারণ এখতলাফের যে উদারতা যে প্রশস্ততা যে মানে বিস্তর দিগন্ত মানে প্রশস্ত দিগন্ত এটা সম্পর্কে সে আপনি বুঝতে পারবে না আপনি এসে তার কারণে ইমাস সালার মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ এই কথা বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ এই কথা বলেছেন আহমদ ইবিন আহম্বল কথা বলেছেন তাহলে বলে যে এই ইমাম আহমদ ইবিন আহম্বল মনে হয় ছিল এরকম কথা বললো কেন কারণ এখতলাফ সম্পর্কে তার সেই মানে সেই জিনিসটুকু তার মাথার মধ্যে নেই এই জন্য এখতলাফ সাথে যখনি আসবে তখন এই এখতলাফটুকু আর এখতলাফ থাকবে না

মতবিরোধ করেছেন এখতলাফ করেছেন কোন ধরনের সমস্যা হয়নি তার আলোচনা থেকে মানে তাকে বের করে দেওয়া হয়নি যে এখান থেকে উঠে যাও কোন সমস্যা হয়নি কিন্তু যখন মূর্খ এর মধ্যে এসে ডুবল তখন ইমাম আবহানিবা রহমতুল্লাহ এখতলাফ আর সাফির সাথে পর্যন্ত দাঁড়ানো যাচ্ছে না সাফিদের পিছনে নামাজ পড়াই হারাম সাফিদের মহিলাদেরকে বিয়ে করাও হারাম মানে সাহিদের মহিলাদের দুধ খাওয়া মানে দুধ সন্তানকে খাওয়ানো হারাম মানে কি অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে যে এটা যেহেতু আজকে যেন ফরজ করে নিচ্ছে ইমামদের মানে ইতলাফ এর কারণে মঞ্জাবকে দিন হিসেবে গ্রহণ করতে চাই এটা একমাত্র মূর্খতা কারণ কোন ইমাম তো একথা বলেন নাই এবং তারাও বলতে পারবে না যারা আজকে এটাকে ফরজ করে নিচ্ছে কারণ ফরজ করার এটা দিন হয়ে যাবে এটা আপনাদের বুঝতে হবে যদি এটাকে ফরজ করে না হয় তাহলে এটা দিন হয়ে যাবে আদতে এটা দিন না এটা অভিমত মত পার্থক্য যেমন রাওয়ানি বনুতুল একটি মাসালার ব্যাপারে গবেষণা করেছেন কুরআন এবং হাদিসের দৃষ্টিবঙ্গিতে তার কাছে যে জিনিসটি স্পষ্ট হয়েছে সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন সুতরাং এটা হচ্ছে কেবল অভিমুখ ছাড়া আর কিছুই না কিন্তু যারা ফরজ করে নিয়েছেন তারা এটাকে দিন বানিয়ে নিয়েছেন কিন্তু ফরজ করলেই সেটা দিন হয়ে যাবে সুন্দর এখন যারা এই মূর্খতার কারণে সেটাকে দিন হিসেবে বানিয়ে নিলেন এটা শুধুমাত্র একটাই কারণ সেটা হলো মূর্খতা আর কিছুই না কিন্তু এর মধ্যে মূর্খতা যোগ রয়েছে খেলাফ এবং খেলাফের মধ্যে দ্বিতীয় যে পঞ্চাশ সেটা হলো এর সাথে যদি মূর্খতার সাথে আরেকটা জিনিস যোগ হয় এটাকে বলা হয় তাকে আর দিতে আর আর তাসুব এই সব মনে হয় আপনারা শুনেছেন তাসুব হচ্ছে বাড়াবাড়ি গোড়ামি এর মধ্যে যদি কোন কারণে এই গোড়ামি আর বাড়াবাড়ি যোগ হয়ে যায় তাহলে এটা আর এখতলাফ নয় এটা হচ্ছে এফতেরাক এবং হানাহানি এর নাম হবে কি হয় তখন এর নাম হয়ে যাবে এফতেরাক এখন আর মতবিরোধ বিরোধ পার্থক্য নয় এটা বিচ্ছিন্নতা এবং এটি হানাহানি ফলে এক সময় মাঝহাব গুলো ভিত্তি করেছিল উপর। পরবর্তী সময় সেটা হানাহানিতে চলে গিয়েছে ইফতলাকে চলে গিয়েছে তাফার রুখে চলে গিয়েছে পরস্পরের মধ্যে ঝগড়া জাটি বিবাদ বিসংবাদ বাড়াবাড়ি সীমালঙ্ঘনে চলে গিয়েছে তাই ইতলাফ আর ইতলাফ থাকেনি এই দুটি জিনিস যখন ইতলাফের মধ্যে যোগ হয়ে যাবে তখন ইতলাফ হলে তো আমরা যাই বলেছি সেটি নন্দিত থাকবে না ইতলাফ আর ভালো থাকবে না বরং সে অগ্রহণযোগ্য এর কোন ইসলামের স্থানই থাকবে না কারণ হারাম হয়ে যাবে পরিপূর্ণ হারাম হয়ে যাবে গত দাসের মধ্যে আমরা সেই বিষয়টি ইঙ্গিত দিয়েছিলাম আমি কথা আপনাদেরকে বলতে চেয়েছি এবং বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই

বিস্তারিত আলোচনা তুলে করেছি কিন্তু এই এখতলাফের কারণে যেহেতু সেখানে দুটি জিনিস ছিল না যে দুটি জিনিসের কথা বললাম সেখানে মূর্খতা ছিল না সেখানে গোড়ামি বাড়াবাড়ি ছিল না এই গোড়ামি না থাকার কারণে বাড়াবাড়ি না থাকার কারণে যা হয়েছে সেটা হলো এই এই এখতলাফটুকু সাহাবিদের মাঝে থাকা সত্ত্বেও আল্লাহ রাসুল সাল্লা ইসলামের সাহাবিদের মাঝে এ নিয়ে বিবাদ হয়নি ইফতাক হয়নি বিচ্ছিন্নতা হয়নি পরস্পরের প্রতি পরস্পরকে দোষারোপ করার বিধান বা বক্তব্য আসেনি এ বক্তব্য আসেনি তাই এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যেটা সেটা হলো এই যে এই বিষয়গুলো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে সাহাবিদের মাঝে ইফতলাফটুকু ছিল মতবিরোধ টুকু ছিল সেটি শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি ইসলামের ক্ষেত্রে তাদের অভিমত সেই বিষয়গুলো তারা কি করেছেন আমাদের সামনে তুলে ধরেছেন কিন্তু যখনই সেই ক্ষেত্রে মূর্খতা যখনই সেই ক্ষেত্রে তা এসে দাঁড়ালো তখন সেটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করল ভয়ঙ্কর একটা আকার ধারণ করল ফলে আজকে যেটা হচ্ছে ইফতলাফের নাম দিয়ে সেটা শুধুমাত্র বাড়াবাড়ি ছাড়ার কিছুই না শুধুমাত্র গোড়ামি ছাড়া আর কিছুই না এবং এই কাজটি মূলত সলফেস আলিহীনের আমন থেকে বা সলফে চালিহীনের কাছ থেকে এটি কখনো প্রমাণিত হয়নি তাই তাইহীন এর সময় মতবিরোধ কে মত পার্থক্য এটি মনে করা হতো না যে মতবিরোধ হলেই কারো সাথে যে এই লোকের উপর এখন যা খুশি তা বলা যায় তাকে যেভাবে খুশি হিসেবে আঘাত করা যায় এটি কখনো করতেন না কেউ দ্বিমত পোষণ করেছেন তখন তারা যখন শুনতেন তখন মানে তারা বলতেন তার দ্বিমত পোষণ করেছে তার বক্তব্য হয়েছে যেটা সহি মনে হতো সেটাকে সহি হিসেবে তারা গ্রহণ করতে হবে দ্বিমত পোষণ করার কারণে কথা না যে লোক কাফের হয়ে গিয়েছে অথবা এই লোক ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে অথবা তার দিন ধ্বংস হয়ে গিয়েছে এই ধরনের বক্তব্য সর্ফেজালের কাছ থেকে বিষয় আসেনি শুধুমাত্র ক্ষেত্রে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কোন ক্ষেত্রে সেটি প্রমাণিত হয়েছে সফে সালিনীর বক্তব্য প্রমাণিত হয়েছে উসুলের ক্ষেত্রে এখানে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটা আমার মনে হয় গত ক্লাসে আমরা বলেছিলাম উসুল এবং ফুরু উসুল কাকে বলা হয় তাকে ফুরু কাকে বলা হয় থাকে এটা আপনাদের কি ক্লাসে বলেছিলাম কেউ বলতে পারবেন কিনা এখানে কি বলতে পারবে উসুল কাকে বলা হয় কাকে বলা হয় বলতে পারবেন শুনেন নাই শব্দ শব্দ শুনেন শব্দ দুটো শুনে গেছে মূলনীতি তব লিখে সাই কথা শুনেন নাই আপনারা কোন জগৎ থেকে আপনারা তো মঙ্গল গ্রহের লোকের মতো মনে হচ্ছে আপনি এত বিশাল মানুষ ছিল অনুযায়ী ডঙ্গিতে গিয়ে জীবন দিয়ে দিচ্ছে অনেকে তো মানে এই পর্যন্ত মানে চার পাঁচজন তো মরেই সরকার হয়ে গিয়েছে তারপরে আপনার কোথায় থাকেন আপনার কোন ঘরের লোক উসুল হচ্ছে যেগুলো মৌলিক বিষয় এগুলোকে উসুল বলা হয় বুঝতে পেরেছেন আরবিতে বলা হয় উসুল আর ফুরু হচ্ছে যেগুলো মৌলিক বিষয় নয় মানে শাখা প্রশাখা থেকে বহু বছর হচ্ছে ফরু যেগুলো শাখা প্রশাকার সাথে সম্পৃক্ত বিষয় কিন্তু উসুল এবং ফুরু দুটা কনসেপ্ট ভিন্ন এবং এটা একটা পরিভাষা রয়েছে সেই পরিভাষা হচ্ছে এই উসুল বলতে মূলত সলফে সালহীন জিরা বুঝাতেন উসুল বলতে সলফে সালহীন বুঝাতেন ওই সমস্ত বিষয়গুলোকে যে সমস্ত বিষয়ের ব্যাপারে সরাসরি শরীয়তের মধ্যে কোরআন এবং হাদিসের দলিল বিদ্যমান আছে। বুঝতে বুঝাতে পারলাম কিনা কোরআন এবং হাদিসের সরাসরি দলিল যেগুলোর মধ্যে বিদ্যমান রয়েছে সেগুলোকে আর যেগুলোর মধ্যে এবং হাদিসের সরাসরি দলিল নেই যে সমস্ত বিষয়গুলো নির্ভর সেগুলোকে সরফেস আলিহীন ফুরু মনে করতেন সেগুলোকে ফুরু মনে করতেন যেগুলো কোরআন এবং হাদিসের বিষয় যেগুলোর উপর বিদ্যমান নেই এটা কিন্তু সরফেস আলিহীনের বক্তব্য বাকি উসুল এবং ফুরু এর ব্যাপারে উসুরিদের আরেকটি ভিন্ন বক্তব্য রয়েছে কি রয়েছে একটা ভিন্ন বক্তব্য রয়েছে সেটা আমি এখানে আলোচনা করলাম না আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই কাছ থেকে ভিন্ন মত অথবা কারো কাছ থেকে কোন ব্যতিক্রম বক্তব্য যদি শূন্য অনুযায়ী সমর্থিত নয় এই ধরনের কোন ব্যতিক্রম মানে বক্তব্য কারো কাছ থেকে পাওয়া যেত তখন সলফেস সালেহীন তাদের এই ব্যতিক্রম বক্তব্যকে কখনো গ্রহণ করতেন না সেক্ষেত্রে তারা তার সম্পর্কে মন্তব্য করতেন বা তার সম্পর্কে মানে সতর্ক করতেন লোকদেরকে এটা প্রমাণিত হয়েছে হয়েছে এটি প্রমাণিত কিন্তু এর ব্যাপারে যখন কোন ব্যক্তির ইসতিহাস প্রমাণিত হতো কোনো ব্যক্তির বক্তব্য পাওয়া যেত তখন তার সম্পর্কে স্বল্প সারাহীন এই ধরনের কোন পান তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ অথবা তাকে কোনো ধরনের আঘাত করার মতো কথা তাকে বলতেন না বা তার উপর আরোপ করতেন না তার মধ্যে রয়েছে তার কাছ থেকে মানুষকে মানে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা এগুলো করতেন না যেমন তাকে ফাসেক সাব্যস্ত করা কারণ একজন ব্যক্তিকে যখন আপনি ফাসেক বলবেন যখন আমরা তো খুব সহজেই একদিন মানে রাত্রে প্রশ্ন করতেছিলাম সেটা হলো মানে এখন প্রবৃত্তির মানে এক বিশাল প্রবাহ চলছে মানুষ মোটেও জ্ঞান নির্ভর হচ্ছে না মানে শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণকেই পালন দিচ্ছে ফলে কবিরাজি বিষয়ও তাফসি করা হচ্ছে আর এটি এক্সট্রিম একটা গ্রুপের বক্তব্য কিছু সংখ্যক লোক আছে তারা নিজেদেরকে হানাফি দাবি করে থাকে আদৌ ইমা ওমানিব রহমতুল্লাহ সাথে তাদের কোন সম্পর্ক নেই এবং তারা হানাফি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি এটা মনে করি না কারণ আবানী রহমতুলাই এই ধরনের কোন ব্যক্তি সম্পর্কে নির্লজ্জ এই ধরনের মন্তব্য করেছেন বা করতে বলেছেন এর কোনো তাকে আঘাত করছে তাকে সেভাবে হেয় করার জন্য চেষ্টা করে যাচ্ছে আবার কিছু সংখ্যক লোক আছে নিজেদের দাবি করে থাকে সলাফি অথবা হাদিস এরা অনেকেই অজ্ঞ যা হেল হাদিসের কোন জ্ঞানী নেই এক্সট্রিম কথা বলার কারণে মানুষদের মধ্যে মানে হাদিসের বিষয়গুলো মানুষের কাছে আরো অগ্রহণযোগ্য হয়ে যাচ্ছে হাদিসের বক্তব্য গুলো অগ্রহণযোগ্য হয়ে যাচ্ছে ইসলাম কোন এক্সট্রিম জিনিসকে পছন্দ করে না কোন এক্সট্রিম দৃষ্টিভঙ্গি ইসলামের মধ্যে নেই রাসুসল্লাহ জীবনী আপনারা পড়েছেন যখন দুটা কঠিন জিনিসের ব্যাপারে রাসুসল্লাহামকে এখতিয়ার দেওয়া হতো রাসুসল্লাহ আলী আসসালাম ইয়াক্তার ও আইসারা

সবই এ ধরনের ফালতু বক্তব্য দিচ্ছে কিন্তু আসলে ব্যাপারটা এমন নয় এগুলো অজ্ঞতার সাথে সম্পৃক্ত ফলে আপনি একজন লোককে কাছে সাব্যস্ত করে দিবেন করে দিবেন আমি জানি না পড়ালেখা আছে কিনা ইসলাম শহর জানে কিনা আরে মানে জন্মদিন পালন করা শীত কত বলে যা চিন্তা করুন অজ্ঞতার একটা পরিচয় আছে শীত সম্পর্কে যদি সামান্য জ্ঞান থাকতো এ ধরনের বক্তব্য কেউ দিত না শীতের উপর পড়তে হবে আপনাকে আপনি আগে জানতেও যে আপনি শীত বুঝেন কিনা অন্যথা এই সমস্ত ফালতু কথা বলে মানুষের মধ্যে হয়তো মানে ইসলাম সম্পর্কে না জেনে আন্দাজে কথা বলা এটা কিন্তু সবচেয়ে বড় আমানতের খেয়ানত এবং এটি এত বড় অন্যায় যে আল্লাহ আব্দুল্লা আহলাম কোরআনের মধ্যে বলেছেন ওয়ান তাকুর আল্লাহ হিমায় আলাহ তালামন তোমরা আল্লাহর উপরে এমন কথা বলবে আল্লাহ র আব্দুল্লাহ আলামিন নামে এমন অপবাদ দিবে এমন নিত্যাচার করবে দিদি আর তোমরা নিজেরাই জানো না আসলে কেন বলছো কি কারণে তোমরা এই কথাগুলো বলছো এজন্য আমি দেখতে পাচ্ছি যে আরেক কিছু গুলোকে কাফের সাব্যস্ত করে দিচ্ছে একজন আমার কাছে আসলেন খুব কঠিন একটা চিঠি মানে উত্তর দিলাম এমন খুব কঠিন কঠিন চিঠি চিঠি অত্যন্ত প্রত্যেকটা নিয়ে কঠিনের মধ্যে আর এগুলোর কারণে তার নামাজ বাতিল হয়ে সে কাফের হয়ে যাচ্ছে বলছে এদের নামাজ বাতিল হয়ে যাবে এই দিন থেকে এরা খারিজ হবে না কেন কি কি কারণে এক নম্বর হচ্ছে মনে করেন বুকের উপর হাত বাঁধা দ্বিতীয় নম্বর হচ্ছে মানে আমিন জোরে বলা আরো কয়েকটা বলে এগুলো না করলে এরা এদের নামাজ বাতিল হয়ে যাবে না কেন এবং এরা আল্লাহ হিসেবে ইসলাম থেকে খারিজ হবে না এরকম আমরা এক্সট্রিম কেন চিন্তাধারা মাথার মধ্যে নিয়ে কাজ করতেছি মানুষকে কাফির বানানোর জন্য মানুষকে ফাঁসিক বানানোর জন্য এই সমস্ত বিষয়ের মধ্যে মূলত এগুলো নেই কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করুন আর উদাহরতের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এই উদাহরত মানবটাকে পরিચ્છন্ন করে বুঝতে পেরেছেন কি না দলিল কি দলিল হচ্ছে নাপাক বস্তু যদি কোন নাপাক বস্তু যদি ছোট একটা ডেগির মধ্যে পড়ে তাহলে ওই পানি পাক হবে না নাপাক হবে নাপাক হয়ে যাবে আর এটা যদি এটা যদি পুকুরের মধ্যে পড়ে নাপাক পানিটা পানিটা পাক থাকবে নাপাক থাকবে পানি পাক হয়ে যাবে পানি পাক থেকে যাবে কিছু করতে পারবে না পাক নিজেই কি হয়ে গেছে পাক হয়ে গেছে বুঝতে পেরেছেন কিনা এটার নাম হচ্ছে উদারতা এটার নাম হচ্ছে দিন এই জিনিসগুলো সত্যিকার উপলব্ধি করার বিষয় আমাদের মধ্যে এখানে বড় ধরনের মিস্টেক হয়ে গেছে সংকীর্ণতার মিস্টেক আপনি মনে করতেছেন যে আমি ছাড়া আর জাননাতে কেউ যাওয়ার দরকার নেই এই চিন্তা ধারা নিয়ে আসলেন কেন জাননাতে আপনার সমস্যা কোথায় আপনার জায়গা তো আর কেউ দখল করবে না আপনার তো চিন্তা কিসের যে মনে হয় একজন বেড়ে গেলে জান্নাতের মধ্যে এটা ব্যবসায়ীদের চিন্তা হতে পারে যারা ব্যবসা করে থাকেন বলে আবার তো মতো আর একটা দোকান দিয়ে দিলে হয়তো ব্যবসায় মানে কি হতে পারে কিছুটা মার খেয়ে যেতে পারে কিছু সমস্যা হতে পারে কিন্তু এটা ব্যবসা নয় আপনার জান্নাত আল্লাহুল্লাহ আমি নির্ধারণ করেছে অনেক বিশাল সুতরাং কেনার নামে কিভাবে অবশ্যই একতলাফ হয়েছে শুধু এক নয় আমি যে উদাহরণ গুলো দিয়েছি আপনাদের খেয়াল প্রত্যেকটা একতলাফেই কঠিন কঠিন বিষয়ে এক হয়েছে তাই সলফেস আলিহীন যখন এই গুলোর বিষয়গুলো যখন আসতো তখন তাদের একটা জিনিস কিছু জিনিস তাদের প্র্যাকটিস এর মধ্যে থাকতো এক নম্বর হচ্ছে অন্তরকে পরিষ্কার রাখতেন আপনি দেখা উনি আর এই মৌলবি মনে হয় যেন পারতেছি না যা আগে ঘুষিয়ে দিয়ে শেষ করে দিবি আবার অন্তরটা তার জন্য কেন এরকম করে রাখলেন

আর হাত বাঁধার ব্যাপারে ইতালাফ রয়েছে এই মর্মে রাসুল সাল্লাহ আলী সাল্লামের সুস্পষ্ট কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি বুঝতে পেরেছেন কি প্রত্যেকটা হাদিস নিয়ে বিতর্ক রয়েছে সুতরাং আপনি এই বিতর্কিত মাসালা এটা ফুরুয়ের মধ্যে যাবে না উসুলের মধ্যে যাবে কে বলতে পারবেন এখানে এটা ফুরুয়ের মধ্যে যাবে এটা উসুলের মধ্যে আসবে না উসুলের মধ্যে আসবে না যেহেতু এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি সবগুলো হাদিসই বিতর্কিত সবগুলো হাদিসে কি বিতর্কিত আলমদের কেউ কেউ তাই বলেছেন কেউ কেউ সেই বলেছেন দীর্ঘ আলোচনা রয়েছে দীর্ঘ দীর্ঘ আলোচনা রয়েছে সুতরাং এ নিয়ে এমন একটা ঝগড়া বাজায় দিয়ে এ নিয়ে মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে মুসলমানদেরকে কাফের সাব্যস্ত করার জন্য চেষ্টা করা এগুলো আসলে একেবারেই স্থির কাজ এটা একতলাফ নয় এটা সত্যিকার শয়তান একতলাফের সুযোগ নিয়ে আমাদের মাঝে এসে তা ফ্রিক করতেছে বুঝলেন না বিচ্ছিন্নতা তৈরি করতেছে কারণ শয়তান তো বুঝে সুযোগ সম্পর্কে শয়তানের জ্ঞান আছে কোন সুযোগে আমি সাইফুল্লাহকে আরেকজনের বিরুদ্ধে কাজে লাগানো যাবে বুঝতে বুঝতে দিক আরেকজন আলেমকে আমার বিরুদ্ধে কাজে আগানো যাবে এই বিষয়টি শয়তান ভালো করে বুঝে বলে আমাদের মাঝে শয়তান এই কাজগুলো করার জন্য আমাদের মাঝে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্বলবুল ক্বলব বিনা আপনি সম্পূর্ণ বিদেশ থেকে এই সমস্ত বিদেশ প্রসঙ্গ করার কোনো দরকার নেই এগুলো থেকে মুক্ত করে নেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে সবাইকে ভালো লাগছে খারাপ লাগছে না এই রূপের মধ্যে কিছু দৃষ্টিভঙ্গির কথা ব্যক্ত করেছে আমার সাথে কিছু মাসালার ব্যাপারে দ্বিমত আছে কিন্তু লোকটা আসলে ভালো কিন্তু যদি আপনার অন্তর তার জন্য সামান্যতম ওই থেকে যায় সামান্যতম ঘৃণা থেকে যায় তাহলে এই লোকের সমস্ত ভালো কথা কোরআন হাদিসের বক্তব্য আপনি অস্বীকার করতে বসবেন আর বলছে এই যে হাদিস থেকে বলছে হাদিসটার মানে কথা ঠিক হয়নি কারণ এখানে ওই যে অন্তরটা অন্তরের যে ঘৃণা এটা বলছেন না আপনার এখানে আপনাকে এখতলাফের যে অসাহ উদারতা আছে প্রশস্ততা আছে সেই দিগন্ত থেকে আপনাকে সংকীর্ণ দিগন্তে নিয়ে এসেছে না দিগন্ত কেউ ছাড় দিতে চাই না যেহেতু অন্তরের বিদ্বেষের কারণে আর অন্তরের বিদ্বেষ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সেটা এখতেলাফ থাকবে না সেটা এফতেরাক হবে এবং এটি হারাম কাজ এটি হালাল হওয়ার কোন সেটি কেউ হালাল করতে পারবে না ফলে আমরা দেখতে পাচ্ছি যে এবং তাবিদের সময় তাদের মাঝে বিষয়ে বৈরীতা এবং বৈপরীত ছিল থাকা সত্ত্বেও থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে অন্তরে কোনো কারণে ঘৃণা ছিল না যে একটা উদাহরণ দিব তারপর সামনের গুলো আলোচনা করব প্রথম উদাহরণটি খুব গুরুত্বপূর্ণ এবং তিরমিজি তার সুনানির প্রতি বর্ণনা করেছেন এটি আয়সা আদি আল্লাহ সম্পর্কে বলছি জামাল যুদ্ধের ঘটনা জামাল তো আপনারা জানেন উস উঠ উঠের আরোহণ করে আইসা আদি আল্লাহ এই যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য যান নেই অনেকে মনে করেন আইসা আদি আলতার নেতৃত্বে যুদ্ধ হয়েছে ডাহা মিথ্যা কথা এগুলো আপনার ইসলামের ইতিহাস একটু ভালো করে পড়ে নিবেন

আবার যুদ্ধ করতেছেন মানে পক্ষ যুদ্ধ যুদ্ধ চলতেছে এই সময় জনক ব্যক্তি এসে আয়সা রাজি আল্লাহ সম্পর্কে খারাপ বক্তব্য দিলেন উল্টা কথা বললেন অপছন্দ বক্তব্য দিলেন যেটি পছন্দ করা যায় না বা যেটা ইসলামে অনুমোদন দেয় না এমন কোন বক্তব্য দিলেন গৃহীত ব্যক্তি তুমি চুপ তোমার মুখ সামলাও তুমি কি বলছো তুমি চুপ করো কারণ الله صلى الله عليه وسلم তুমি কি صلى الله عليه وسلم এর স্ত্রী আল্লাহর রাসূল صلى الله عليه وسلم তুমি أشهد انها زوجة رسول الله صلى الله عليه وسلم في الجنه আমি كوني দিচ্ছি রাসুল সাল্লা বলেছেন সুতরাং বিপক্ষে কিন্তু মানে অবস্থান নিয়েছিলেন বুঝতে পেরেছেন কিনা আর সাধারণ অবস্থান নয় যুদ্ধের অবস্থান সাধারণ অবস্থান নয় কিন্তু এখতেলাফ যে শুধু এখতেলাফ নয় এটাকে এখতেলাফের সাথে আপনি কি বলতে পারেন সরাসরি যুদ্ধ জড়িত রয়েছে একজন দুইজন লোক মারা যায় জামালের মধ্যে যারা ইতিহাস পড়েছেন বলতে পারবেন বলি দুবা গোত্রের এই তিরিশ হাজার লোক মারা গিয়েছে শুধু এক গোত্রের তিরিশ হাজার লোক মারা গিয়েছে সুতরাং এই ধরনের ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেও আল্লাহ রাসুল সাল্লা ইসলামের সাহাবি এবং সাহাবিদের অন্তর ছিল কিন্তু মানে এই সমস্ত ক্ষেত্রে ইখতলাফের ক্ষেত্রে সম্পূর্ণ

উদাহরণ আর একটু এই দুজন দিলাম তো দুজনই সাহাবি সাহাবিদের সাহাবিদে দুজনই শুধু সাহাবি নয় যে দুইজন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের শাহাদাত রয়েছে সাক্ষী রয়েছে বরং আমার বিজাসের ব্যাপারে শিয়ারাও মোটামুটি যারা রাসুল সাল্লামের সাহাবিদের সবাইকে গালিগালাজ করে তাকে গালিগালাজ করতে না বুঝতে পেরেছেন কিনা এমন সাহাবি ছিলেন আসুন এবার আরেকটি উদাহরণ এটি ইমাম মালিক রাহমাতুল্লাহ তার মুয়াত্তাতে উল্লেখ করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ মুয়াত্তাতে উল্লেখ করেছেন তিনি বলেন ইবনে একদিন এক ব্যক্তিকে গিয়ে দেখল যে তার স্ত্রীর সাথে বেবিচার করছে জেনা করছে নাউজুবিল্লাহ যখন এই ব্যক্তি দেখতে পেল যে তার স্ত্রীর সাথে জেনা করছে স্বামীর তার গায়রাত তার আত্মসম্মান বোধ এমন ভাবে তাকে মানে উদ্বুদ্ধ করলো যে আর দিদা না করেই সাথে সাথে তরবারি হাতে নিয়ে তাকে হত্যা ওই লোকটাকে ওখানেই হত্যা করলো যখন তাকে হত্যা করলো কিন্তু হত্যাকারী ইসলামের বিধান অনুযায়ী হত্যাকারীর বিধান হচ্ছে অত্তশাস

কি করবেন এখন এই লোককে হত্যা করেছে তার কি কেশ আর সবই হবে না কিছু তো জানেন না তার কাছে কিছু জানা নেই তখন মহাবি আর আদি আল্লাহ এই বিষয়টি তার কাছে অস্পষ্ট হয়ে যাওয়ার পর মহাবি আর আদি আল্লাহ হতাল তার গভর্নর আবু সা শাড়ি আদি আল্লাহ কাছে চিঠি লিখলেন আমরা যেন আবুসা শারী আদি আল্লাতাল তার কাছে চিঠি লিখলেন যে এই বিষয়ে সম্পর্কে আলী ইবনে আবি তালিবের কাছে একটু প্রশ্ন করে জেনে নাও তখন মুয়াবিয়া এবং আলী দুইজনের মধ্যে ভয়ঙ্কর কোদরের বিবাদ চলতেছিল খেলাফতের মৌলিক্যwidetilde বিষয়ে বুঝতে পেরেছ কি না একজনের নাম আরজনের শোনা কঠিন অবস্থা ছিল যুদ্ধ চলছে যুদ্ধ চলছে বুঝতে পেরেছেন কি না ক্ষমতার বিষয় নিয়ে ইসলামের মৌলিক যেই সমস্যাগুলো তো সেই সমস্যাগুলোর সময় কিন্তু চিঠি লিখছেন আবু মুসা আশারিকে এই কথা বলে যে আলী ইবনে আবি তালেবের কাছে এই মাসালাটি জেনে তারপর আমার কাছে আবার চিঠি লেখো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু কাছে চিঠি লিখে তারপর আমাকে এই প্রশ্নের উত্তর জানাও তখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি চিঠি লিখে এই বিষয়ে সম্পর্কে জেনেছেন এই বিষয় সম্পর্কে জেনেছেন এই বিষয়ে বিধান কি হবে সেটা আলী ইবনে আবি তালিবের কাছে জেনেছে কেন এর কারণ হচ্ছে মূলত তাদের ইখতলাফটুকু তাদের অন্তরকে মূলত আঘাত করতে পারেনি অন্তরকে বিকৃত করতে পারেনি অন্তরকে অপরিচ্ছন্ন করতে পারেনি বুঝতে পেরেছেন কিনা কারণ এদের সম্পর্কে সকলের সম্পর্কে তাদের জানা ছিল স্পষ্ট যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি খারাপ ব্যক্তি তিনি খারাপ হয়ে গিয়েছেন ব্যাপারটা এমন নয় একটা বিষয়ে তাদের সাথে হয়তো মতবিরোধ তৈরি হয়েছিল কিন্তু এই মতবিরোধ তাদের অন্তরকে অপরিচ্ছন্ন করেনি এবং এই মতবিরোধকে ভিত্তি করে তাদের অন্তরের মধ্যে পরস্পরের জন্য কোন ধরনের বিদ্বেষ কি হয়নি তৈরি পরস্পরের জন্য কোন ধরনের বিদ্বেষ তৈরি হয়নি এই উদাহরণগুলো গুলো এই জন্য আপনাদের সামনে পেশ করলাম যাতে আমরা বুঝতে পারি আসলে ইসলাম মূলত এই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে বড় ধরনের উদারতার বিষয়ে যুগ যুগ ধরে ইসলামের মধ্যে চলে এসেছে এবার আমি যে উদাহরণটি উল্লেখ করব এটি ইমাম করেছেন এটি সবচেয়ে বড় বড় ইমামদের ব্যাপারে উল্লেখ করেছেন ইমাম কুর্তুবী রহমতুল্লাহ বলেন কারণ আবু হানি ফেতা ওয়াফের কারণ আবু হানি ফেতা ওয়াবশের

সলাদ আদায় করতেন তখন মদিনার মসজিদের ইমাম যারা ছিল তারা সবাই বালিকি বাধা অভিসারী ছিল এরা কেউ বিসমিল্লা সুরাই ফাতে আগে পড়তো না না সুরাই ফাতে আগে জোরে অথবা আসতে কোন অবস্থায় বিসমিল্লা পড়তেন না তাদের ইস্তেহাদ অনুযায়ী তারা বিসমিল্লা পড়তেন না অথচ সুরাই ফাতে বিসমিল্লা এর ব্যাপারে যথেষ্ট এখতলাফ রয়েছে এখতলাফের মধ্যে এটা মানে খুব শক্তিশালী বক্তব্য সেটা হচ্ছে এই সুরায় ফাতেহার মধ্যে বিসমিল্লা হচ্ছে সুরায় ফাতেহার কি অংশ এবং আয়াত অংশ এবং আয়াত তারপরে তারপরে মালিকি মাঝহের এরা বিসমিল্লা পড়ত না কিন্তু এদের পিছনে সাফি মাঝহের হানাফি মাঝহের ওলামাইকাম সবাই যারা আসতেন তারা সবাই মসজিদ নবী সাল্লাহামে জামাতে সালাত আদায় করতেন কোন ধরনের কোনদিন তাদের সাথে ঝগড়া বাদা দিতেন না এসে ইমাম সাহেব বের হন আপনার সাথে বহস করি এখন একদল লোক বেড়ে আসছে এখন একটা নতুন শব্দ বের করছে নতুন একটা মানে ফেতনা তৈরি করার জন্য চেষ্টা করছে সেটা বহাসের বহসের ফেতনা আসেন আপনাদের সাথে বহস করি মানে বহস কি জন্য আপনি করবেন আপনি কি কারণে বহস করবেন আপনার সাথে আমার সংঘর্ষ কোথায় যদি আপনার সাথে আমার সংঘর্ষ হয় এই কথা যে আপনি মাঝাবকে দিন মনে করেন মাঝাবকে ফরজ মনে করেন আপনার সাথে বহসের প্রশ্নই আসে না আপনার দিন আমার দিন তো এক নয় আমার দিন হচ্ছে ইসলাম আর আপনার দিন হচ্ছে মাঝাব দুই মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে সুতরাং বহসের প্রশ্নেই তো আসে না এখানে কিসের বহস বহস তো দরকার নেই হয়তো ফালতু সময় নষ্ট করার কোন দরকার নেই

এবং এই ধরনের অপ্রয়োজনীয় সমনষ্ট করা ইসলামের কোন কাজ নয় তো ईमानदार ব্যক্তির কাজ নয় ওয়ালযিনা আনিল ওয়ালযিন হুম আনিল লহউ মুহরিদুল ईमानदार ব্যক্তিদের পরিচয়widetilde কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ईमानदार ব্যক্তিদের পরিচয় হচ্ছে ওয়ালযিন হুম আনিল লহউ মুহরিদুল যারা বেহুদা কাজ অনর্থ কাজ ফালতু কাজ থেকে নিজেরা বিরত থাকে আমি ফালতু কাজ সমনষ্ট করব আপনারা জানেন কি জানেন আপনাদের সাথে তো মৌলিক মানে বিশাল পার্থক্য হয়ে গেছে

সুতরাং যদি কোনো ব্যক্তি হক এর অনুসন্ধান করে সে ফেত্তাবাজ নয় কিন্তু ফেত্তাবাজ ব্যক্তি যে হকের অনুসন্ধান বাদ দিয়ে নিজের চাপানোর জন্য মানে ষড়যন্ত্র করার জন্য অথবা মানুষের মধ্যে ফেতনা তৈরি করার জন্য এ ধরনের কাজ করে থাকে তাদের সাথে মূলত সালফে সালহীন কখনো বসতে রাজি হয়েছিলেন না কখনো বসেন নাই কোনো প্রয়োজনও মনে করেন নাই তাদের সাথে কারণ এদেরকে এদের সাথে আলোচনা করার মধ্যে কোনো ফায়দা নেই কারণ আমি আমার দিন থেকে তো সরে যাব না এখন যদি একজন ইহুদি এসে আমাকে বুঝায় এবং এটা প্রমাণ করে দলিল দিয়ে প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাম মুসাআসালাম থেকে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্বের দিক থেকে জ্ঞানের দিক থেকে আরো আরো অন্যান্য দিক থেকে সব দিক থেকে দুর্বল ছিল আমি কি আমার দিন ছেড়ে দিব কিনা আপনার কি মনে করেন আপনার ছেড়ে দিবেন কিনা যদি সে প্রমাণ করি ফেলে আমি ছাড়বো না আমার দিন আমার আমার যতটুকু আমার আমার এই দিনের উপর আমার যেই জ্ঞান দরকার যে এভিডেন্স দরকার সেই এভিডেন্স আমার কাছে আছে আমি এর জন্য যথেষ্ট আমার কাছে এতটুকু যথেষ্ট আর ভাই না তিনি রব্বি আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর আছি আমি আমার আপনার প্রমাণের দরকার নেই আপনার এই প্রমাণের দরকার নেই আপনার এই কাজের দরকার নেই সুতরাং আপনার কাছে এই দিন নিয়ে আবার নতুন করে স্টাডি করার আমার দরকার নেই এই মহানদের সাথে আলোচনা হয় না তাই বলতেছিলাম যেটা সেটা হলো এই কিন্তু আমল থেকে এটা প্রমাণিত তার হক যখন পেয়েছেন যেখানে হক পেয়েছেন সেখানে হককে কবুল করেছেন ফলে ইমাম শাহি হাসান সাহেবানি রহমতুল্লাহ সাথে দেখা করলেন যখন কুফাতে আসলেন তখন ইমাম শাহির রহমতুল্লাহ তার কিছু অভিমত চেঞ্জ করলেন হাদিসের কারণে বক্তব্য আগে যেগুলো দিয়েছিল সেগুলো চেঞ্জ করলেন আর ইমাম মাহমুদ নিজেই যখন

ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাই এর হাদিস তাবিলের ক্ষেত্রে আল্লাহ সুবাহ তারা কেমতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন যখন আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ দিতে আসবেন তখন আল্লাহ রাবুল আলমিন এর একটা সুরা সৈমস্তমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে একটা আকার যেটা বান্ধারা দেখতে পাবে এই হাদিসটা যখন আসলো তখন ইবনে হুযায়মা রাহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন যে এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে সেভাবে তো আল্লাহ তাআলার মানে একটা অবয়ব সাব্যস্ত হয়ে যাচ্ছে সুনির্দিষ্ট অবয়ব সাব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু আমরা আপনাদের খেয়াল আছে কিনা যখন আসমা ও সিফাতের ব্যাপারে আলোচনা করেছি তখন আমরা বলেছি সালফে সালেহিন অথবা আহলে সুন্নাতুল জামাত যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো সিফাত সাব্যস্ত করে এই সিফাতের কোনো তুলনা সাব্যস্ত করে না এটা বলছিলাম খেয়াল আছে কিনা এই সিফাতের কোনো তুলনা সাব্যস্ত হয় না তুলনার বিষয়টি আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করলে তুলনা সাব্যস্ত করলেন কিন্তু যখন আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন না আল্লাহ তালার জন্য ওই সুরত আকার সাব্যস্ত হবে কিন্তু এই সুরতটা কোন ধরনের সুরত সেটা আমি জানি না এর কাইফিয়ত সম্পর্কে এর ধরন সম্পর্কে আমাদের কারো জানা নেই যদি কোনো ব্যক্তি এইভাবে সাব্যস্ত করে থাকে তাহলে তার আকিদা শুদ্ধ কোন শুদ্ধ নেই তার এখানে আর আল্লাহ তালা সাদৃশ্য সাব্যস্ত করার কোনো দরকার নেই

দলিল ছাড়া নিজের প্রবৃত্তি দিয়ে আল্লাহ যেটা সাব্যস্ত করলেন সেটাকে অস্বীকার করলেন বুঝতে পেরেছেন কিনা তাহলে বড় ধরনের ভুল তাই এই কাজটুকু করা মূলত ধৃষ্টতা কারণ আমি তো জানি না আসলে আমি কেন সেখানে যাব। আল্লাহ রাবুল যেটা বলেছি সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান আর সেটা মেনে না নিয়ে নিজের পক্ষ থেকে নিজের মানে দলিল ছাড়া আন্দাজের উপর আল্লাহ বক্তব্যকে সাব্যস্ত করার চেষ্টা করা এর অর্থ হচ্ছে আল্লাহ তালা তার সম্পর্কে যেটা বলেন নাই। সেটা আপনি জন্য জোর করে সাব্যস্ত করে দিচ্ছেন এটা হল এটা কোনদিন হতে পারে না ফলে দেখা যাচ্ছে যেটা সেটা হলো এই কিন্তু হোজাইমা রহমতুল্লাহ যখন এটা করলেন তখন আহ শ্যামসুদ্দি জাহাবির রহমতুল্লাহ সিরা আলমাল চোদ্দ নম্বর খন্ডের তিনশো চুয়াত্তর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন তার সম্পর্কে বলেন যারা কিছু কিছু সিফাত কে করেছে তাবিল করেছে আসলে তাবিল করার অধিকার নেই কিন্তু তাবিল করেছে তারা হয়তো ধারণা করেছে যে এর মাধ্যমে কোন ভুল হয়ে যেতে পারে এই জন্য তাবিল করেছে তাদেরকে তাদের ওজন গ্রহণ করা যেতে পারে এই জন্য আহ জামাত যারা তাউল করেছে অজ্ঞতার কারণে অথবা যারা তাউল করেছে আল্লাহ সম্পর্কে না জানার কারণে সবাই এই কাজটাকে বলেন নাই আপনাদের খেয়াল আছে কিনা আমরা যখন মানে জামা আলু সুনুল জামাতের উসুর সম্পর্কে আলোচনা করতেছিলাম সেখানে দ্বিতীয় বা তৃতীয় নম্বরের মধ্যে কথা আমরা বলেছি সেটা কুফুরি হবে না সেটা বুল হবে কিন্তু কাজটার স্ট্যাটাস হচ্ছে কি কুপুরি মূলত আল্লাহ রাবুল আলমীর সিফাত কে স্বীকার করা আল্লাহ রাবুল আলমীর সিফাত কে তাবিল করা এটা আদৌ সহজ কাজ নয় এটা কাজটা কুপুরি কিন্তু কিন্তু আমরা সেখানে বলেছি আহলে সুন জামাত এটাকে ভুল বলেছেন কেন ভুল বলেছেন এই জন্য ভুল বলেছেন যে এই লোকগুলো আসলে এখানে বুঝতে পারে নাই এখানে এসে তাদের কি হয়ে গেছে মানে পা খসে গেছে অবস্থাটা তারা মনে করেছে যে আল্লাহ আলমিনের ক্ষেত্রে যদি এই সিফাত আল্লাহ তাআলা সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর সাদৃশ্য সব্যস্ত করে ফেলছি আম্মা এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিন সিফাতগুলোকে সাব্যস্ত করতে রাজি হন নাই অথবা এগুলোকে তাউইল করেছেন ঠিক আছে দেখো জুমার এই ধরনের ছিলেন ওয়া আম্মা আস তাউইল কিন্তু এটা আমাদের জানা কথা

আপনি যদি বলেন ছাগলের হাতের মধ্যে তাও করেছেন বাকলোকাতের মধ্যে কোন হাত আল্লাহ আবুল্লাহ হাতের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে না সুতরাং এই কাইফিয়তটুকু এই ধরনটুকু যদি কোন ব্যক্তি সাব্যস্ত করে থাকে তাহলে সেই ব্যক্তি যা বুঝতে পারে না সে এখানে তার মূর্খতা রয়েছে এই এই কাজটি যারা মানে বুঝতে পারে তাওল করেছে এটা সলাব্দের মানহাজের পরিপন্থী কাজ বাল তারা ইমান এনেছেন যাকфу বড় তাকী করেছিলেন এটা আন্তরিক বিরুদ্ধ রেখেছেন এরপর ওয়ফাদু ইলমা দালাইকা ইলাহি ওয়া রাসূলহি ওয়ফাদু ইলমা দালাইকা ইলাহি ওয়া রাসূলহি এর ইলম এর জ্ঞান প্রকৃত জ্ঞান আল্লাহ এবং তার রাসূলের দিকে তারা নেস্ত করেছেন এখানে আবার একজন লোক বেরি আসছে বলছে সাইফুল্লাহ ভাই এখন তো দেখেছি যে দেখেছি যে তাফিজ করেছেন এটি সলফ্দের তাফিদ এখানে তফ্বিজ শব্দটা সামসুদ রাবীর অন্তর আলায় উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে আর আন্নাল কাইফিয়া তো আমি ঝুল জানা নেই ধরনটা জানা নেই এই জন্য ধরণটা কী হবে সেটা আল্লাহ এবং তারাসুরির দিকে নিরস্ত করেছেন যেহেতু আল্লাহ তা ভালো জানেন আল্লাহ আব্বুল আমিন ছাড়া কেউ ভালো জানেন না কিন্তু ধরন তো একটা আল্লাহ তালার কাছে রয়েছে কোন সুন্দর নেই ঠিকই না আল্লাহ আবুল আমিন জানেন কিন্তু ধরনটা অবশ্যই একটা

আল্লাহ রাবুল আলমিন তার যে সমস্ত সিফাত জাতীয় সাব্যস্ত করেছে তার জাতি সত্যাগত যে সমস্ত বৈশিষ্ট্য বা গুণাবলী সাব্যস্ত করেছেন এই সিফাত গুলো আল্লাহ রাবুল আলমিনের এগুলো দিয়ে মাকসুদ কি উদ্দেশ্য কি সেটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না এবার তার শুদ্ধ কিনা এই বক্তব্য শুদ্ধ কিনা শুদ্ধ কিনা আল্লাহ তাহলে তো ফরাস বেঁচতে যাচ্ছে বুঝলেন আমাদের দাস সব মানে ইয়ে চলে যাচ্ছে আপনার কি এটা বুঝতে পেরেছেন কি বলছি কেউ কেউ দিতে পারবেন এই ধরনের বক্তব্য হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিনের সেফাত জাতিয়ার ব্যাপারে আল্লাহ তালার যে জাতি সেফাত গুলো রয়েছে যেমন আল্লাহ তালা তার হাত সাব্যস্ত করেছে উদাহরণ দিচ্ছি আর একটু আর একটু ক্লিয়ার করছি তার চোখ সাব্যস্ত করেছে করছেন কিনা আল্লাহ রাবুল আলমিন তার পা সাব্যস্ত করেছেন করছেন কিনা আল্লাহ রাবুল আলামিন যে সমস্ত সেফাত তার সাব্যস্ত করেছেন এই যে সেফাত জাতিয়া যেগুলো কোরআনের মধ্যে অথবা হাদিসের মধ্যে এসেছে এইগুলো আল্লাহ রাব্দ আলামিন যে সাব্যস্ত করেছেন তাদের বক্তব্য হচ্ছে এগুলো তারা আল্লাহ তালা কি বুঝিয়েছেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন আমরা কিছু জানি না এই বক্তব্য শুদ্ধ নয় এটাকে বলা হয় থাকে জাফিদ বুঝতে পেরেছেন এই দলকে বলা হয় থাকে মুফমুদা এদের বক্তব্য শুদ্ধ নয় কারণ এই বক্তব্যগুলো আল্লাহ রাব্দুল আমিন দিয়েছেন এর মিনিং কি সেটা আমরা জানি আর রহমান ওয়ালা আর রহমান আরশের উপর উঠেছেন বা আরশের উপর আছেন এই অর্থ আমাদের কাছে জানা আছে যদি এই অর্থ না জানতাম তাহলে আমরা এখানে বুঝতাম বুঝতাম ভুল আমরা মনে করি যে আল্লাহ উপরে আছেন নিচে নেই বুঝতে পেরেছেন কিনা আল্লাহবুল হাত সাব্যস্ত হয়েছে কিন্তু ধরনটুকু আমাদের জানা নেই কথা কি বুঝতে পেরেছেন আমরা হাত সাব্যস্ত করব হাতের যে অর্থ রয়েছে সেই অর্থেই হাত সাব্যস্ত হবে কিন্তু হাতটা আল্লাহ আল্লাহমিন কেমন সেটা সাব্যস্ত হবে না এটা হলো সুন্দর কিন্তু এই দল লোক যারা আছে তাদের বক্তব্য হচ্ছে না মানে এটা সাব্যস্ত করলাম না আল্লাহ আমরা হাত সাব্যস্ত করি না বুঝতে কিন্তু মুখে একথা বলবে না মুখে একথা বলবে না এখন একদল লোক মুখে কথা বলবো না আমরা আল্লাহ জন্য হাত সাব্যস্ত করবো না বলে আল্লাহ তালা হাত বলতে কি বুঝিয়েছেন এটা আমরা জানি না আল্লাহ তালাই ভালো জানেন

বুঝতে পেরেছি কিনা ন্যাস্ত কইছে আল্লাহ এবং তারা কাছে যেহেতু আল্লাহ আবুলাহিন এর আলমটা প্রকৃত এলম জানেন প্রকৃত এলম আমাদের কাছে নেই কিন্তু এর যে বক্তব্য

আর যদি ব্যাপারটা এমন হতো যে আল্লাহ বুঝেন তিনি কি বুঝাতে চেয়েছেন তাহলে আল্লাহ রসুল সাহাবিরা সবাই এই সাহাবিরা যারা এই আয়াত গুলো কোরআনে শুনেছেন তারা কি চুপ করে থাকতেন কিনা ছোট্ট ছোট্ট ব্যাপারে জিজ্ঞেস করেছেন একেবারে ক্ষুদ্র বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছেন রসুল সাল্লাহামের কাছে এসে জিজ্ঞেস করেছেন হে আল্লাহ রসুল সাল্লাহাম এই আয়াত দ্বারা এই বক্তব্য দিয়ে আল্লাহ রাবুল আলমিন কি নির্দেশ দিচ্ছেন সুতরাং এই বিষয়ে যেটা আল্লাহ রাবুল আলমিনের জাতের সাথে সম্পৃক্ত আল্লাহ রাবুল আলমিনের সত্তার সাথে সম্পৃক্ত এমন একটা মৌলিক বিষয়ে বুঝি আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবিরা এসে জিজ্ঞেস না করে বলতেছে না আমরা কিছু বুঝতাম না আল্লাহ জানেন এটার উপর চুপ করে থাকতেন না ব্যাপারটা এমন নয় এমন কখনো হতো না বরং এখানে তাফিদ নয় তাফিদ উদ্দেশ্য নয়

অথচ তার ইমান ঠিক ছিল এবং হকের অনুসরণের ব্যাপারে তার প্রচেষ্টাও ঠিক ছিল তারপরেও ইস্তেহাদের ক্ষেত্রে কোন না কোন ক্ষেত্রে গিয়ে হয়ে গিয়েছে যদি এই সমস্ত শ্লোকের ক্ষেত্রে সকলকে যদি আমরা এই কথা বলে দিই যে তাদের এই ইস্তেহাদ কে করে তিল ঘোষণা করে দিই এবং তাকে আমরা বেদাহাতি সাব্যস্ত করি লাকাল ইয়েসলাম উমিলা ইম্মতি মায়া তাহলে ইমামদের মাঝে লাকাল্লামান লেমন খুব কম সংখ্যক ইমাম যাদের বক্তব্য আমরা দিনের মধ্যে গ্রহণ করেছি এরা মূলত এখানে কি হবে নিরাপদ থাকবে বেশিরভাগই এই বিপদের মধ্যে পড়ে যেতে পারে এই জন্য আর কথা বললে করতে গিয়ে এটা উল্লেখ করে দিয়েছেন কারণ হলো এক্ষেত্রে অনেকেরই কিছু ভুল ভুলতুটি হয়ে গেছে অনেকেরই কিছু ভুলতুটি হয়ে গেছে আর এই ভুলতুটি তো মূলত উসুলের ক্ষেত্রে হয়নি এটা ফুরু এর ক্ষেত্রে আমি প্রথমে আপনাদের উসুল এবং ফুরুর মধ্যে পার্থক্য উল্লেখ করেছি ফুরু এর ক্ষেত্রে কেন বলেছি কারণ এই বিষয়গুলো মৌলিকভাবে ভাবে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি আল্লাহ রাবুল তার জন্য হাত সাব্যস্ত করেছেন কিন্তু এছাড়া আর অতিরিক্ত কিছুই আসেনি এখন মানুষ সেখানে বিভিন্ন ধরনের ইস্তেহাদের মুখোমুখি হয়েছে হাত করেছেন এখন কি মানুষের হাতের মতো হাত করবেন না কোন ধরনের সাব্যস্ত করবেন মাকলুকাতের সাথে মিল দিবেন না মাকলুকাত ছাড়া অন্য কারোর মতো সাব্যস্ত করবেন নাকি আল্লাহ হাবুল আলমের জন্য আপনি আবার একটা কল্পনা করে হাত তৈরি করে নিবেন যেমন আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন ধরনের হাত দশ বারোটা করে দশ বারোটা করে তৈরি করে দিয়েছে বুঝতে পেরেছেন কিনা যাতে করে আপনি বুঝতে পারেন যে এক হাতে চলবে না অনেক হাত লাগবে এই জন্য আরো কোথাও দশটা কোথাও আটটা কোথাও সাতটা এভাবে তৈরি করে দিয়েছে বুঝতে পেরেছে কিনা এটা আপনি কোন ধরনের হাত আল্লাহের জন্য অঙ্কন করবেন তৈরি করবেন বুঝতে পেরেছেন কিনা সুতরাং এই বিষয়টি মূলত এটা অস্পষ্ট বিষয় এবং মৌলিক বিষয়ের মধ্যে আল্লাহ আব্দুল আলমের জাতির সাথে সম্পৃত হলেও এটা আলোচ্য বিষয়টি সরাসরি নস এর মাধ্যমে সাব্যস্ত হয়নি ফলে আলমদের মধ্যে যদি সে সত্যিকার ইমানের দিক থেকে মজবুত এবং হক তলব করার ক্ষেত্রে মজবুত ছিল সত্যিকার হক তলবের ক্ষেত্রে সময় দিয়েছে চেষ্টা করেছে কিন্তু এই ভুলটুকু হয়ে গিয়েছে তাহলে এখন আপনি যদি তাকে বলেন যে এই লোক কাফের ছিল তাহলে অবস্থাটা কি দাঁড়াবে তাহলে ওই বলছে আমাদের ইমাম আমাদের আইমাদের মধ্যে আলেমদের মধ্যে খুব কম এখান থেকে কি হবে নিরাপদ হবে এখান থেকে মুক্তি পাবে কারণ এগুলো অনেকের হয়ে গেছে যেমন আমি উদাহরণ দিচ্ছিলাম ইবনু খুজাইমা রহমতুল্লাহ রায়ের ইবনু খুজাইমা রহমতুল্লাহ রায় একটা সহি গ্রন্থের হাদিসের আহলে হাদিসদের মধ্যে একজন এবং হাদিসের সহি যে গ্রন্থ মানে তিনি সংকলন করেছেন অথচ তিনি কি করতে পারেন নাই এক্ষেত্রে বাঁচতে পারেন নাই এখানে বাঁচতে পারেন নাই এই জন্য হাফিজ শামসুদ্দিন জাফর রহমতুল্লাহ এই বিষয়টি ইঙ্গিত করেছেন যাতে করে আমরা এটা বুঝতে পারি যে মূলত এক্ষেত্রে কোন কারণে যদি কারো এই ধরনের ভুল হয়ে যায় তাহলে সেই ভুলের ব্যাপারে তাকে মূলত বলতে হবে যে তার এটা ভুল হয়ে গেছে তার এটা ভুল ছিল ভুল বলার মধ্যে আর তাকে মূলত বিভ্রান্ত বলার মধ্যে বিশাল পার্থক্য করেছে বুঝতে পেরেছেন কোনো ব্যক্তিকে যদি আপনি বলেছেন ভাই আপনি এটা ভুল হয়েছে তাহলে কিন্তু আপনি তাকে তান করেন নাই তার উপর কোনো ধরনের মানে মানে আঘাত অথবা কোন ধরনের মানে মানে অপবাদ বা বক্তব্য তার উপর কি করেন নাই কমেন্ট দিয়ে দেন নাই ভুল হয়েছে ভুল হতে পারে মানুষের স্বাভাবিক ভুল হতে পারে আর ভুলটুকু আল্লাহাবুল আলমিনের কাছে এর মাধ্যমে ক্ষমাযোগ্য যদি আমরা প্রায় সমস্ত হাদিস এই ব্যাখ্যা নিয়েছেন যে যদি কোনো ব্যক্তির ভুল হয়ে যায় এই ভুলের জন্য আল্লাহ আপনি ক্ষমা করে দিবেন যেহেতু আল্লাহ তালা এখানে শিখিয়ে দিয়েছেন ক্ষমা করে দিবেন এমনকি হালিয়ে তার তাবু আলাই হিসেই অনুযায়ী তার উপর কোনো বিধান অর্পিত হবে কিনা এই ক্ষেত্রে শেখ মোহাম্মদ সালাম রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন সরুর মুক্তের মধ্যে বলেছেন না শরীয়তের কোন বিধান তার উপর প্রযোজ্য হবে না শরীয়তের বিধান তার উপর প্রযোজ্য হবে না দলিল কি দলিল যাচ্ছে কিনা দলিল যাচ্ছে বলে একজন ব্যক্তিকে কিছু হত্যা করে ফেললেন আপনার উপর কেসাজ আসবে কিনা আপনার এখানে ফক্তি কেউ নেই কেসাজ আসবে কেসাজ আসবে না

সমান না ভুলে একজন ব্যক্তির গায়ের সাথে গেল আপনার মধ্যে পার্থক্য রয়েছে ঠিক কিনা আবার ভুলে এসে তাকে হত্যা করে ফেললেন দুটার মধ্যে পার্থক্য রয়েছে তাই আপনার এই ভুল যেহেতু অপরাধ কিন্তু এই ইসলাম আপনাকে কেসাস দিয়ে নাই তখন আপনাকে আসি বলবে যে হ্যাঁ তুমি এখন রক্তপণ না দিয়ে বাঁচতে পারবা না বুঝলি এই রক্তপণ দিতে হবে দিতে হবে তোমাকে আপনার বুলটুকু মানে ইসলাম ওই ক্রিসমাস আপনার উপর আসে নাই কিন্তু রক্তপণ থেকে আপনাকে কি করে নাই রেহাই দেয় নেই কারণ হলো যে লোকই মেরে ফেলেছেন ভুল হোক আপনার তার পোলাপান তার বাচ্চারা তার বউ অসহায় মানুষগুলো যাবে কোথায় আপনার কাছ থেকে টাকা নিয়ে অন্তপক্ষে কিছু শান্ত হোক বুঝতে পেরেছেন কিনা এই জন্য ইসলামের বিধানকে সেভাবে সহজ করে দেওয়া হয়েছে সহজ করে দেওয়া হয়েছে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই ঠিক একইভাবে যুগে যুগে সত্যিকার হক এর অনুসারী যারা ছিল তাদের মধ্যে এই উদারতা বিরাজ করে যাচ্ছে সত্যিকার হকের অনুসারী যারা তাদের মধ্যে উদারতা রয়েছে যারা সত্যিকার হকের অনুসরণ করবে না তারাই কেবলমাত্র ইখতলাফ নিয়ে এটা বিরোধ তৈরি করার জন্য অপচেষ্টা চালাবে আপনি দেখবেন যে ব্যক্তি ইখতলাফ নিয়ে বিরোধ করছে একেবারে নিঃসন্দেহে আপনি নিশ্চিত হতে পারেন সে ব্যক্তি ফিতনাবাজ অথবা বিরোধ তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে বিরোধ তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে কারণ হকের অনুসারী যারা ছিল তাদের অন্তর থাকার কারণে কিছু বিষয়ে মতবিরোধ হওয়ার পরেও কিন্তু তারা সবাই তারা সবাই পরস্পরের উল্লেখ করতে পারি হুদা ও আসমাল আমাদের একজন ছিলেন তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন এই যুগের শ্রেষ্ঠ দুজন মুস্তাহিদ এবং আলেমের ব্যাপারে একজন হচ্ছে শেখ আব্দুল আব্দুল্লা অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন অনেক বড় মুস্তাহিদ আলেম ছিলেন আরেকজন হচ্ছে আপনার ছিলেন শেখ মুহম্মদ নাসুদ্দিন আলবানি রহমতুল্লা শেখ মুহম্মদ নাসুদ্দিন আলবানি রহমতুল্লাহ কিছু কিছু মাস শেখ হাদিসের ক্ষেত্রে যতটুকু ইতিহাস করেছেন শেখার যতটুকু ইস্তেহাতের অভাব ছিল তাহলে কিছু কিছু ব্যাপারে দৃষ্টিভঙ্গি হতে পারে আর আমার আল্লাহ সুবাহ কেমন পর্যন্ত যাতে কোন মানুষকে নিরঙ্কুশ নির্বেঝাল নিষ্কণ্ঠক নিষ্পাপ অনুসরণ না করা হয় এই জন্য কোন আলেমকে নিষ্কুরুষ রাখেন না বুঝতে পারে ভুল থাকবেই মধ্যে আমি যে বক্তব্য দিচ্ছি আমার বক্তব্য ভুল পাওয়া যাবে না ভুল পাওয়া যাবে এই সব কি করতে হবে বক্তব্য ব্যবহার করতে হবে বুঝতে কি কিনা ভুল হতেই পারে মানুষের বক্তব্যের মধ্যে ভুল হবে না এই ধারণা করার কোন সুযোগ নেই তাহলে সে নিষ্পার বক্তব্য বুঝতে পেরেছেন কিনা শুধুমাত্র Shia সাব্যস্ত করেছে তাদের ইমামদের কে নিষ্পাপ তারা নিষ্পাপ সাব্যস্ত করেছে এইজন্য নিষ্পাপ সাব্যস্ত করেছে যে তাদের ইমামদের যত বক্তব্য আছে সবগুলোকে তারা মনে করে থাকে আল ইলাহিয়াত এগুলো ইলাহের বক্তব্য মা'বুদের বক্তব্য নাউজুবিল জালিক বুঝতে ব্রেচ কিনা ফলে এগুলো বক্তব্য দিলেই গ্রহণ যোগ্য আর এর মধ্যে ভুল খোঁজার কোনো সুযোগ নেই এর মধ্যে প্রশ্ন করার কোনো সুযোগ নেই যেমনিভাবে সুবিদর্শনের মধ্যে সুফিদের যেই মস অথবা সকল পীর অথবা সকল অলি যে হয় তাকে তার বক্তব্যে প্রশ্ন করা হারাম তিনি যদি বলেন যে আপনাকে দেখে এই এই অমুক সাথে তুমি জেনা জেনা করো আপনার উপর ওয়াজিব হয়ে যাবে করা শরীয়তের বিধান না হুজুর জেনা করবো কি জন্য আমি আমি তো হারাম কাজ করি না আপনি জেনা করতে হবে তাদের বক্তব্য অনুযায়ী বুঝতে পেরেছেন তাদের এগুলো হচ্ছে তাদের এগুলো হচ্ছে ইলাহিয়াতের মতো

শেখ উদ্দিন আলবাণীর আমি এই এই আসমানের নিচে তার মতো জ্ঞানী ব্যক্তি আমি আসলে জানি না অথচ তার অসংখ্য মাছ চালার মধ্যে শেখ দিমত পোষণ করেছেন তার মধ্যে আপনারা জানেন যে মহিলাদের মুখ খোলার মাছ নিয়ে

জন্য বলতে পারতেন না কিন্তু ফেতনা সৃষ্টি করার জন্য আসলে এই জন্য সূন্যার অনুসারী যারা আছে তারা লোকদেরকে সেভাবে গ্রহণ করেছেন কিন্তু ফেতনাবাদ যারা আছে ফেতনা তৈরি করার জন্য তাদের কাছে আলেমদের সম্পর্কে জিজ্ঞেস করেন মানে আমাদের দেশেরই একজন হয়তো আপনি ধরেন আদাতুল আলেম হবে না একশো তো দূরের কথা মানে এলেভেল যদি পরিচয় দেওয়া হয় তাহলে আদাতলা হবে কিনা সন্দেহ বুঝলেন না আমার কাছে আমার দৃষ্টিভঙ্গিতে আমি যতটুকু মানে দেখেছি আর কি আদা হবে কিনা সন্দেহ ভালো করে আরবি বললে হয়তো ভালো বুঝে কিনা আমি সেটাও জানি না বুঝলেন না শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ সম্পর্কে মসজিদ নবী সাল্লা ইসলামের সামনে দাঁড়িয়ে মানে কয়েকজন কথা বলতেছে আর বলতেছে এই অন্ধ কি জানে অন্ধ লোক ইসলামের কি যারা কত বড় জাহায় নিজের মধ্যে থাকলে কত সংকীর্ণতা নিজের মধ্যে থাকলে মানে এই ধরনের বক্তব্য দিতে কারণ তিনি তার চোখ বন্ধ কিন্তু তার অন্তর আল্লাহ রবুল আলমিন এমন ভাবে পরিষ্কার করে দিয়েছেন যে কোরআন হাদিসের প্রত্যেকটি পরতে পরতে তার অবস্থান ছিল বুঝতে পেরেছেন কিনা তুমি তোমার মতো লোক তো তার যে বইগুলো লিখে আছে এগুলো পরেও শেষ করতে পারবা না তার যে ফতোয়াগুলো রয়েছে এই ফতোয়াগুলো সর্বশেষ মানে আটচল্লিশ ঘন্টা প্রকাশিত হয়েছে শুধু ফতোয়াটাই এটা ওই মূলত পড়তে তার জীবন শেষ হয়ে যাবে কিন্তু যাহারত মূর্খতা কোথায় গিয়ে থেমেছে যে আমরা একজন আলেম সম্পর্কে যখন মন্তব্য করি তখন আমাদের মন্তব্য এই ধরনের হয়ে যায় তিনি আরো বলেছেন ওইটি তার এখানে বলছে ইন্না শেখ বা সিরা মানে শেখ রাসুদ আলবানি রহমতুল সম্পর্কে লোকের জিজ্ঞেস করতেছিলেন তারা ইস্তেহার পার্থক্য হতে পারে বুঝতে পেরেছেন কিনা তার মধ্যে বড় ইস্তেহাতের মৌলিক যে বিষয়গুলো মানে শেখের সাথে দ্বিমত পোষণ করেছে সেটা একটা হচ্ছে মানে নিয়েও বিতর্ক তৈরি করেছেন সালাত উত্তার আবহের নির্দেশনা

সেটা হচ্ছে শেখ বলেছেন যে এক মুষ্ঠির বেশি যদি কেউ দাঁড়িয়ে রাখে তাহলে বেদাত হবে এবার এটা গ্রহণ করলেন না কেন আলোচনা করলে আপনার কত সমস্যার মধ্যে শেষ পর্যন্ত বলবেন যে কারো কথা বলবে আমি আগে বলছি না ওই প্রথম শুরু যখন করছিলাম তখন আমি বলছি যে জাহানদের কাছে আসতে আলোচনা করলে সমস্যা কি তৈরি হবে বুঝতে পেরেছেন তখন আপনি বলবেন যে আলেমদের কথা আর শুনলামই না সাহেবুল্লাহ ভাই চলে গেলাম

যেহেতু ফেতনা বাজতো আমরা বুঝলেন ফেতনা হচ্ছে আমাদের মূল টার্গেট একজন আল্লাহর মানে কাছাকাছি বলছে যে দিনের একজন আলেমকে মানে কিভাবে মানুষ তার বক্তব্য গ্রহণ করতেছে এর আমার থেকে আবার এর বক্তব্য বেশি গ্রহণ করতেছে এর কিভাবে বসানো যায় প্রয়োজন হলে বুঝলেন না কতগুলো পচা ডিম এলে হলেও তার বাধার বেঁধে বেঁকে দিয়ে তারপর বলে যায় এই লোক পচা ডিম খায় তারপরে মানুষের মধ্যে তাকে কিভাবে পচানো যায় না উজবিল্লাহ বিন্দালি এটি কিন্তু ইসলামের কাজ নয় এটা ফেতনাবাজি করতেছি আমরা

আশরাফুল iniciativa হাকান আমরা তার অনেক গুরুদারসে সরাসি বসেছি তিনি যখন আলোচনা করতেন মানে হতবাক হওয়ার মতো আলোচনা করতেন এত কুরআন এবং হাদিসের বিষয়গুলো তার এত বেশি দখলে ছিল এত বেশি জানা ছিল দলিল ছাড়া কোনো বক্তব্য তিনি দিতেন না এবং তিনি এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদের মধ্যে একজন ছিলেন কোন প্রসঙ্গে শেখ রাহমাতুল্লাহ আলাইহি শেখ নাসুদ আলাইহু মুতাল্লা বলেছেন ওয়াসিলুল ওয়াসিলুল ইতলা তার কাছে তিনটি মৌলিক বৈশিষ্ট্য ছিল একটা অনেক বেশি পড়াখা করেছেন নিজে হচ্ছে তবিরুল বা তার কাছে জ্ঞানের পরিধি ছিল অনেক বিস্তর প্রশস্ত এবং তিনি কাউকে যদি কোন ব্যাপারে মানে কনভিন্স করতে চেষ্টা করতেন তাকে কনভিন্স করতে পারতেন তাহলে হাদিসের ক্ষেত্রে রাসুল সাল্লাহ আলী সাল্লামের এই বিশাল অবদানটুকু তিনি রাখতে সক্ষম হয়েছিলেন এবং রেখেছিলেন এটি মূলত আমরা সলফিস আলহিনের কিছু বক্তব্য পাশাপাশি এই যুগের আলেমদের কিছু বক্তব্য এই জন্য উল্লেখ করলাম আজকে আমাদের আমরা যারা সকল আলেম আছি আমাদের মধ্যে এই উদারতার বিশাল অভাব দেখা আমরা ইফতলাফকে বুঝি করে ইফতরাক করার যা চেষ্টা আছে বরং আমি আমি জানি না যে বলেছেন আমার তিয়াত্তর ফেরকা বিভক্ত হয়ে যাবে আমার মনে হচ্ছে আমরা তিয়াত্তর ফেরকা পুরানোর দায়িত্ব নিয়ে এসেছি কিভাবে ফেরকা করা যায় এই হাদিস থেকে এই শিক্ষা নিয়েছি যে আমরা তিয়াত্তর ফেরকা কিভাবে পুরানো যায়

কোথায় বলে আজকে প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে যে আমাদের এখানে অনেক নতুন ভাই এসেছেন আপনি অনেকগুলো বিষয় অনেক অনেকবার এখানে আলাপ করেছেন তো তবুও যদি যেটা ইচ্ছা হয় সাইকের উত্তর দেবেন তিনি

অঙ্গ দোয়ার সময় দোয়া পড়তে হবে কি না প্রত্যেক অঙ্গের জন্য ভিন্ন কোন দোয়া নেই উজুর পদ্ধতি সম্পর্কে আপনাকে বই জেনে নিতে হবে এই এক প্রশ্নের মাধ্যমে পুরা বিস্তারিত জানতে পারবেন না উঁজু করার পদ্ধতি

হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয় নাই যদি আপনি নিজে সাব্যস্ত করে নেন তত আপনার অসুবিধা নেই আপনার নিজের তৈরি করা দিন মানে নিজের মেঘ ওই যে এখানে যে হুম মেঘ না ঠিক এটা হলো ওন মেঘ বেঁধে না দিন হবে আর কি এছাড়া আর কিছু না নিজের লজ্জাস্থানে হাত দিলে উজু ভঙ্গ হবে কি হ্যাঁ যদি কাপড় ছাড়া লজ্জাস্থানে হাত দেয় অধিকাংশ ওলামায় কেরামের মতে উজু নষ্ট হবে এটাই বিশুদ্ধ মত এটাই বিশুদ্ধ মত কিন্তু কাপড়ের উপর হলে তাহলে উজু বাঁকবে না খুঁজবঙ্গের হাদিসে উল্লেখিত কারণগুলো অনেকগুলো সেগুলো আপনাদের বিস্তারিত বই থেকে জেনে নিতে হবে একজনের সাড়ে সাত বড়ি গোল থাকলে তার জন্য কি হচ্ছে ফরজ তার জন্য তার হজ কি ফরজ ফরজ হবে কিনা হজ ফরজ হওয়ার সত্য কি না হজ ফরজ হওয়ার সত্য হচ্ছে আল্লাহর ঘরে যাওয়া এবং আসা পর্যন্ত আপনার প্রয়োজনীয় যেই মানে যে আছে সেগুলো পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া আসার টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ হবে এবং সেটা সাত স্বর্ণ যার কাছে রয়েছে এটা যদি তার তার অতিরিক্ত থাকে কাছে এবং যদি তিনি ব্যবহার মানে স্বর্ণ অলংকার হিসেবে ব্যবহার করে থাকেন তাহলে অলংকার হিসেবে ব্যবহার করলে তার উপর হজ ফরজ হবে না কিন্তু যদি অতিরিক্ত জমা করে রেখে দিয়েছেন আর সারা সাতপরি স্বর্ণের এখন তো মার্শাল্লাহ আহ অনেক দাম

আমার মনে হচ্ছে যেন এখানে মানে চাকরি করা ইসলামের দিক থেকে হারাম নয় তবে এখানে কোনো হারাম বিষয় আছে কিনা মানে সুস্পষ্ট করে উল্লেখ করলে আমি হয়তো বুঝতে পারতাম এটা একটা বাহিরের এনজিও এখানে চাকরি করতে পারেন আপনি আমার পিতা ওখানে চাকরি করে যদি জায়েজ না হয় থাকে তাহলে কি ওনার টাকা খাবার খাওয়া জায়জ আমি বলেছি যে মানে এটা সন্দেহ করার দরকার নেই এটি খাওয়াও জায়েজ রয়েছে মুসলিম পুরুষের জন্য টাকনুর উপর কাপড় পরা কতটুকু জরুরি টাকনুর উপর মানে হারাম কাজে যাচ্ছে আবার রাসুল সাল ইসলাম বলেছেন যে এটা জাহান যাওয়ার কারণ সুতরাং এটা শুধু হারাম হচ্ছে তা না এ ব্যাপারে সরাসরি জাহান নামের হাদিস এসেছে তাই এটার কোনো সুযোগ নেই পুরুষদের জন্য কেউ কুফরি করলে কি সে কাফের হয়ে যায় না কুফরি করলে কাফের হয় না তার কুফরি প্রমাণিত হতে হবে তাহলে সে কাফের হবে আমি বেশ কয়েকটি হাদিস থেকে জেনেছি যে রসুল সাল্লাহাম কোন ফরজ নামাজ তার বাহনের উপর আদায় নি তবে নফল সালাত করেছেন যখন সফরে থাকি যেমন বাস ট্রেন ইত্যাদিতে সফর করি তখন সালাতের সময় হলে ফরজ সালাত কিভাবে আদায় করবো উল্লাহ সালাম ফরজ সালাত ঠিকই বলেছেন বাহনে আদায় করেছেন মনে কোনো সহি বন্যা পাওয়া যায়নি ঠিকই বলেছেন বাকি ফরজ সালাত আদায়ের ব্যাপারে মানে যদি মুসাফির ব্যক্তি হয় তাকে সফরের বিধান তার জন্য প্রযোজ্য হবে সেক্ষেত্রে তিনি ইচ্ছা করলে মানে জমাও করতে পারেন আবার ইচ্ছা করলে তিনি মানে যদি দেখেন যে জমা করার সুযোগ নেই স্কোপ নেই সরাতের ওয়াক্ত নষ্ট হয়ে যাচ্ছে তাহলে তিনি যে অবস্থা আছেন সে অবস্থায় আদায় করতে পারবেন যেহেতু হাদিস থেকে হাদিস থেকে এটাই বুঝে যাচ্ছে যে যার কোন কারণে ওঝর তৈরি হবে সে যে অবস্থায় আছে সে অবস্থায় আদায় করতে পারবে মিথিলের সরাতের কুনুত পড়তে ভুলে গেলে কি করতে হবে কিছুই করতে হবে না মিথিলের সরাতে মধ্যে কুনুত পড়া হচ্ছে শুননা যদি কারো ছুটে যায় তাহলে সে তার ভিতরে সালাত হয়ে গিয়েছে সেজন্য আর কিছু করতে হবে না উযু করতে হবে না গোসল করতে হবে না ঠিক আছে কিছু দরকার নেই এরপর এইভাবে আখেরি সম্পর্কে ইসলাম কি বলে আখেরি মুনাজাত যেটা বলা হচ্ছে এটা ইসলামে বেদাত হতে পারে এর বিদআত হওয়ার সম্ভাবনা আছে আর ইস্তিমা বলতে যেটা বুঝাচ্ছেন আপনারা এটা অনেকটা প্রশ্নবিদ্ধ কারণ ইস্তিমা এখানে আসলে কিসের ইস্তিমা যদি কোরআন এবং হাদিসের জ্ঞান দেওয়ার জন্য ইস্তেমা হয় তাকে সেটা ইস্তেমা হতে পারে যেমন আমরা এখানে বসেছি কোরআন হাদিস জানার জন্য কিন্তু আসলে ব্যাপারটা কি এমন কিনা নাকি এই ইস্তেমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আসলেই আপনি সব গুণা থেকে মাফ হয়ে গেলেন সব ফজিলত পেয়ে গেলেন ব্যাপারটা এমন কিনা কারণ আমি অল্প কয়েকদিন আগে বেশি দিন হয় কোন অঞ্চলে যিনি গেলাম তখন আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম যে মানে কোন এক মাসালা নিয়ে আলোচনা করতেছিলাম বা কোনো বিশেষ নিয়ে তখন বলে আপনাদের মধ্যে কে কে হজ করেছেন তখন কেউ হাত না কেউ হজ করে নাই বোঝা গেলো যা হজ করে না একজন উঠে দাঁড়ালো ও জানালো হজ করতে পারি নাই কিন্তু আমি টঙ্গিতে গিয়েছি একবার মানে অনেকেই মনে করে থাকে যে এখানে গেলে হজের সবই আপনি পেয়ে যাবেন যদি এমনটা হয় থাকে তাহলে এটা শুধু বেদাত নয় এটা নিকৃষ্ট বেদাত মন খারাপ নিকৃষ্ট বেদাতে রূপান্তরিত হবে আর এটাকে সুরিয় হিসেবে কোন প্রশ্ন নেই আসমা আবার সিফাত এর আলোচনা অনেক সাধারণ মানুষ বুঝে না বুঝার কারণে ইমানে গাঁটতি হবে কি না গাঁটতি হবে না যদি ইমানে এনে ঠিক মতো ইমান এনে যায় তাহলে গাঁটতি হবে না কিন্তু বোঝার দরকার আছে

ঠাকা ইচ্ছে মতো যার যেমন মন চাচ্ছে তেমন বক্তব্য দিচ্ছি বুঝতে perceছেন কি না এই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে না জানলে আপনারা পরpostgresql হয়ে যাবেন কারণ আপনাদের কি পন্তশকার দিনের সাহায্য হয়ে যাবে আপনি জানেন না যেটা সেটা আপনাকে যে কেউ আপনাকে মানে বিভ্রান্ত করতে পারে হিন্দু বসকে আদব বলে সমবাষণ করা যাবে কি না করাই উত্তম যদি দেখেন যে না বস সন্তুষ্ট হচ্ছে না আপনার উপর খুব হয়ে যেতে পারে তাহলে একটু বাকাটাকা করে বলে দিবেন আর কিছু কারণ নাই কিন্তু এটা না না করাটাই উত্তম পাত্রপাত্রী নির্বাচনের সময় তার আকিদা সহি কিনা তা যাচাই করার জন্য কি প্রশ্ন করা যেতে পারে মানে প্রশ্ন করতে কি আবার সেখানে মানে কঠিন অবস্থা তৈরি করলে যে এক এক কঠিন বাসারা জিজ্ঞেস করে একটা বিপদ অবস্থা তৈরি করা এটা সুন্দর না তবে মানে আকিদার বিষয়গুলো নিয়ে তাদের ধারণা সম্পর্কে জানা এটা কিন্তু মানে ওয়াজিব এবং উচিত ফলে আহ মানে মতানৈক্যের কারণে আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি পরবর্তীতে আর বিয়ে টিকে নাই বুঝলেন না আমাদের মদিনা ইউনিভার্সিটি তাকা রয়েছে ভাই তিনি একটা কামিন মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল তার ওয়াইফ শেষ পর্যন্ত থাকে নাই এই দেশের সবচেয়ে বড় পীরের মেয়ে বিয়ে করেছিলেন শেষ পর্যন্ত মানে বিয়ে রক্ষা করতে পারে নাই একটা বা না দুইটা মেয়ে সহ চলে গিয়েছে যেহেতু ও হাবি হয়ে গেছে জামাই কি হয়ে গেছে জামাই ওয়াহাবি হয়ে গেছে এগুলো সতর্কতার খুব দরকার আছে বুঝতে পেরেছেন কিনা অনথায় মানে এগুলো টিকতে গিয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে সে পারবেন না হিন্দু বাড়ি বাড়া নিতে আসে তাকে ভাড়া ভাড়া যায় যাবে হিন্দুকে ভাড়া যায় যাবে তবে শর্ত করা যেতে পারে যে আমার এখানে পূজা করবেন না বুঝতে পেরেছি কিনা এই শর্ত করা যেতে পারে কিন্তু যদি এর চেয়ে ভালো পাওয়া যায় আর বাংলাদেশের জন্য কোনো অসুবিধা নেই বাংলাদেশে ভাড়া পাবেন এখানে ভাড়া তো টুলেট লাগানো যায় না মানুষ এসে কোথ থেকে জিনিস মতো এসে নিয়ে যাচ্ছে সুতরাং আপনি তালাস করে করে হিন্দু বের করবেন বাড়ার জন্য দরকার নেই পাবেনা আসলে আপনি বলছেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি মানে বাড়ার জন্য অনেকে আসতেছে তো আমি একটু দেখি কয়েকজনের সাথে কথা হচ্ছে আস্তে করে পাশ কেটে যেতে পারে এটা এখানে এই দাসের মধ্যে শিখানোর দরকার নেই এখানে যারা আছে এরা আমার চেয়ে বেশি জানে এগুলো এগুলো এই আলোচনা বিষয় না সবাই আমার চেয়ে ভালো জানেন আমি জানি কয়েকজন এক্স ব্যাংকার নাকি এবং এত ছোট করে লিখছেন যে চোখ নষ্ট হয়ে যাচ্ছে এবং বর্তমান ব্যাংকার একটি ইসলামী স্কুল প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের সাথে পার্টনার হওয়া কি বৈধ হবে পার্টনার হতে পারে পার্টনার হতে আপনার কোন নিষেধ নেই মানে কিন্তু মানে সেখানে আপনার আপনার পার্ট আপনি যতটুকু সেটা আপনি লব্যাংশ নেবেন কিন্তু হারাম কোন কাজ সেখানে এলাও করা যাবে না শুধু কোন কারবার সেখানে চলবে না যারা উসুরের ক্ষেত্রে বিরোধিতা করে যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের সাথে আমাদের অবস্থান কি এগুলো দীর্ঘ আলোচনা হয়েছে এখানে আসলে দীর্ঘ আলোচনা হয়েছে মানে তাদের এই উসুরের ক্ষেত্রে যদি কেউ বিরোধী হয় থাকে তাদের এই খাতাটুকু আকিদাগত বিভ্রান্তি এটা আমরা মনে করে থাকি কিন্তু আকিদাগত বিভ্রান্তির স্টার্টাস আছে কোনটা কুফুরি কোনটা কুফুরি নয় সেটা আমরা খেলা আকিদা যে আলোচনা করেছি সে অনেক আগে সেখানে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি সেখানে আপনাদেরকে যেতে হবে তারাবির সালাত উমরাজি আল্লাহ জামাতে শুরু করে বলেছিলেন এটা একটি ভালো বিদাত বা বিদাতে হাসানা না ভুল অর্থ করেছেন অর্থ করতে গিয়ে বলছেন আপনি ভুল করেছেন এটা না এটা হচ্ছে মানে বিদাত মানে বিদাত মানে এই কাজটি উদ্ভাবনটি কতই না ভালো বেদাত বুঝার নেই বুঝতে পেরেছেন কিনা আরবি ভাষার শব্দ এখানে এক অর্থ দিয়ে থাকে বুঝতে পেরেছেন মাওলা এই শব্দের অর্থ হয়েছে বিশটা আইন শব্দের অর্থ হয়েছে দুইশটা আইন চোখ

তাহলে এই ধরনের অর্থ যারা করেন বৃন্দাটা রাম হুসে ইসলাম সম্পর্কে মানে সামান্য জ্ঞান অধিকারীদের সমস্যা হয় এখানে এই ভুল অর্থ করতে যাবেন না এগুলো করলে ভুল হয়ে যাবে এখানে অমর আদিল এই কথা বলেন নাই এটি সূত্র নয় এই হাদিসটি সই বখায়ের মধ্যে রয়েছে অমর আদিল যে বর্ণিত হাদিসটি এটা সই বখায়ের হাদিস এটা শুদ্ধ হাদিস যে সকল বিষয়ে এখতলাফ রয়েছে ফুরু বিষয়গুলোতে যে সেগুলোর মধ্যে সহজটি সহজটি বা বা কোনটি মানলেই মানলেই হবে না সহজ মানবেন দলিলের ভিত্তিতে বুঝতে পেরেছেন কিনা যদি আপনার কাছে দলিল থেকে যায় তাহলে দলিলটাই প্রাধান্য পাবে আর যদি দলিল না থাকে সেখানে আপনার অবকাশ থাকে তাহলে সহজটা মানতে পারেন অসুবিধা নেই